সালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে চাকুরি লাভের সফল দুটি আমলের কথা জানাবো আমরা অনেকেই চাকুরি না পেয়ে হতাশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত জীবন নিয়ে মহা সংগ্রামে পড়ে যাই যার কারণে আজ আপনাদেরকে চাকুরি লাভের অন্যতম সফল দুটি আমল কথা জানাবো একটি আমল হল আল্লাহ রব্বুল আলমিনের মহান পবিত্র গুণবাচক নামের আমল আরেকটি হলো পবিত্র কোরআনুল কারিমের একটি আমল সুতরাং আসুন আমরা এই গুরুত্বপূর্ণ আমল সমূহ আমরা করে নেই আমরা হতাশা থেকে মুক্তি পাই যারাই এই আমলগুলো করেছে তারাই এই আমলের ফজিলত লাভ করেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের নামের এই আমল খুবই কার্যকরী আর আল্লাহ পাক রব্বুল আলমিনের আমল যারাই করেছে তারাই ফল লাভ করেছে কেন করবেন পাক নিজেই পবিত্র আনে বলেছেন ওয়ালিল্লাহিল হিল আসমা উল হসনা ফুবিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নামসমূহে তাকে ডাকো আল্লাহ আকবার আসুন আল্লাহ রব্বুল আলমিনের নাম কিবা নামের আমল কিভাবে করতে হয় এই বিষয়টা জেনে নেই মাক্রু সময় ব্যতীত দুর আকাত নফল নামাজ পড়ে সালাম ফিরিয়ে একবার দুরুৎ শরীফ পড়ে নেবেন এখন প্রশ্ন করতে পারেন হজুর আমরা নফল নামাজ কি করে পড়ব স্বাভাবিকভাবে আপনি যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেভাবেই নামাজ পড়বেন প্রথমে নিয়ত করে নেবেন আমি দুরাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করছি অতপর সুরে ফাতিহার সাথে আপনি যে সোরা পারেন এই সোরাটাই পাঠ করবেন আপনার বিশেষ কোনো সোরা নেই অতপর আপনি সালাম ফিরিয়ে আপনি পড়বেন ইয়া লতুইফু দুরু শরীফ আগে পড়ে নিবেন তারপর পড়বেন ইয়া লতুইফু এই আল্লাহ পাকের নামটি একশত বার পাঠ করে আবার একবার শরীফ পাঠ করবেন একবার দু শরীফ পাঠ করে অতপর আপনি যে কাজটি করবেন এটা আল্লাহ পাকের কাছে বৈধভাবে বৈধ চাকরির জন্য পাকের কাছে একনিষ্ঠভাবে দোয়া করুন পাকের কাছে চাইলে তো আল্লাহ পাক সব কিছু দান করেন পাক কোনো কিছুই কাউকে না দিয়ে পারেন না ও দর উনি আল্লাহ তো বলেই দিয়েছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে তোমাদের সেই ডাকে সাড়া দিব আল্লাহ একবার তাহলে আসুন পাকের কোরআনের একটি আমল জেনে নেই তিনবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন অতপর আপনি তিন দিন পর্যন্ত আমলটি করবেন কোথাও আপনি চাকুরির জন্য ফাইল জমা দিয়েছেন চাকরির জন্য দরখাস্ত করেছেন অথবা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবেন ঠিক তার আগে আপনি তিনবার তুরুশ্রী পাঠ করে এক হাজার বার পাঠ করবেন এই আয়াত খানা আয়াত খানা হল নরফা উল্লি নীম আমি আবারও বলছি নরফাউ দার্লু মিনালিম এই খানা আপনি যদি পাঠ করেন এর রসিরায় আল্লাপ আপনাকে চাকুরির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ যদি আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারেন আপনার আমল সঠিক মতো হয় আপনি হালাল ইনকাম খেয়ে থাকেন বা আল্লাহকে রাজি খুশি করেই ফেলতে পারেন অবশ্যই অবশ্যই পাক আপনার এই ডাকে সারা দিবে দুটি আমলের কথা বললাম একটি হলো আল্লাপাক রব্বুল আলমিনের নামের আমল আর একটি হলো পবিত্র কোরআনের আমল কোরআনের আমলের কী পাওয়ার রয়েছে পাক রব্বুল আহমিনের নামের আমলের কি পাওয়ার রয়েছে এই বিষয়গুলো তো আপনার জানেন পাক আমাদেরকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ